হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে মুভিটা এক্সপ্লেইন করব এর নাম দ্য ঘোস্ট স্টেশন। আর এই মুভিটা এতটা মজার আর ইন্ডিং দেখলে আপনি নিজেও মজা পাবেন। তো কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা আকসু স্টেশন দেখতে পাই, যেখানে একটা ছেলে বসেছিল। ও দেখে যে বাইরে একটা পাগল মহিলা কেমন বিহেভ করছে, আর ওটা ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। আর লেখে এই পাগল মহিলাটা আজব বিহেভ করছে। কিছুক্ষণ পরেই ও দেখে ওই মহিলাটা ওখানে নেই। আর ও যখনই ওখানে দেখতে যায় তখন দেখে যে ট্রেনের এন্ট্রি গেট খুলে গেছে, কিন্তু আজব ব্যাপার হলো ওখানে কোনো ট্রেনই আসেনি। এরপর ও রেল থেকে কিছু শব্দ শুনতে পায়, আর ও শব্দ শুনতে নিচে যখনই ঝোঁকে তখনই গেট বন্ধ হয়ে যায়, আর ওর খারাপভাবে মৃত্যু হয়ে যায় ওখানে। আর এখানেই এই সিন কেটে যায়। এর পরের সিনে আমরা দেখি কিম নামের একটি মেয়েকে, একজন রিপোর্টার। ও একজন অ্যাক্ট্রেসের রিপোর্ট নেওয়ায় ওই নিউজটা অনেক ভাইরাল হয়ে গেছে। কিন্তু একটা প্রবলেম হয়েছে, কারণ ওই অ্যাক্ট্রেসের পারমিশন ছাড়াই এই নিউজটা নিয়েছে। এজন্য ওদের কোম্পানির উপর $50 মিলিয়ন ফাইন দিতে হবে। এই কারণে কিমের বস অনেক রেগে যায়, আর কিমকে বলে তুমি এই $50 মিলিয়ন আমাকে দাও, নয়তো তুমি এমন একটা রিপোর্ট বানাও যেটাতে আমাদের সব টাকা উঠে যায়। অ্যাকচুয়ালি এখানে কিমের সাথে সাথে ওর কোম্পানিরও ভুল ছিল, কারণ ওরা এই রিপোর্টটা সাইন করেছিল। আর তখনই কিম নতুন একটা রিপোর্ট খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এরপর ও চলে যায় আকসু স্টেশনে কোনো কাজের জন্য, আর ওখানে দেখা করে ওর ফ্রেন্ড চৈ আর সনির সাথে। ওর ফ্রেন্ড কথায় কথায় বলতে থাকে যে ও স্টেশনে একজনকে দেখেছিল যে নিজেকেই মেরে ফেলেছে। আর ও যখন ওই স্টেশনে যায় তখন ওই লোকটাকে দেখতে পায় না, আর কিছুক্ষণ পরেই ওখানে একটা বাচ্চাকে দেখতে পায়। আর এরকম আরেকজনও দেখেছে যার নাম ইয়ং, আর ও এরকমভাবেই দেখেছে। ছিল একজন মর্ডিস্ট। মর্ডিস্ট ওকেই বলা হয় যে মানুষ মরে যাওয়ার পর ফিনরেলের জন্য তৈরি করা হয়, যাদেরকে তাদেরকে মর্ডিস্ট বলা হয়। চৈর মতে ওই বাচ্চা ছেলেটা ভূত ছিল, আর যে এখানে মরতে এসেছিল সে পজেসড ছিল। আর এই স্টেশনটা অনেক হন্টেড, এজন্য কিম ডিসিশন নেই যে ও এই স্টেশনে রিপোর্টস বানাবে। আর স্টেশনের এই হন্টেড রিপোর্টস বানালে রিপোর্টস অনেক ভাইরালও হতে পারে। এরপর ও ইয়ং এর সাথে দেখা করতে যায়। ইয়ং কিংকে বলে যে ওই বাচ্চাটাকে ও দেখেছিল, আর ও আসলেই কোনো ভূত ছিল। কিম ডিসিশন নেয় আর ও রিপোর্টস বানানো শুরু করে। এরপর ও চৈকে বলে ওই লোকটার মৃত্যুর সিসিটিভি ফুটেজ দিতে, আর চৈ ওটা লুকিয়ে লুকিয়ে নিতে থাকে। অন্যদিকে আমরা কিমকে দেখি যে স্টেশনে ইনচার্জের সাথে কথা বলতে চাই, কিন্তু ইনচার্জ কোনো কথা বলে না। এদিকে চৈকে দেখি যে ওয়াশরুমে ছিল, আর ওকে বাইরে থেকে কেউ ভয় দেখাচ্ছিল। আসলে এটা আসলে ওর ফ্রেন্ড সং ভয় দেখাচ্ছিল। ওই লোকটার মৃত্যুর পর ও স্বপ্নে খারাপ স্বপ্নগুলো দেখতে পেত, এজন্য সং ইচ্ছা করেই ওকে এরকম ভয় দেখায়। এরপর সং ওখানে একটা আয়নার ওপর নাম্বার দেখতে পায়, কিন্তু ওটাও ইগনোর করে দেয়। আর এই যে নাম্বার আছে না, এটা আপনারা মনে রাখবেন, কারণ এটা এই মুভির মেইন পয়েন্ট। এরপর আমরা রাতে দেখি কিমকে চয় সেই সিসিটিভি ফুটেজ দিচ্ছিল, আর বলে যে ড্রাইভারকে ও অন্য অবস্থায় যেতে দেখেছে স্টেশনের দিকে। এটা শুনে কিম ওই ড্রাইভারের পেছন করে। এরপর দেখে ড্রাইভার ওখানে বসেছিল, তাই ও ওখানে বসে ওর ইন্টারভিউ নিতে লাগে। আর আমরা এখানে দেখতে পাই ড্রাইভার কোনো ইন্টারভিউ দিচ্ছিল না, আর কোনো কথা বলছিল না। আসলে ড্রাইভারকে পজিটিভ হিসেবে দেখতে পাই। আর ভিউয়ার্স আমরা দেখতে পাই যে ড্রাইভারের ঘাড়ে কোনো ছোটো বাচ্চা ছিল, আর ওনার গলায় এজন্য চিহ্ন আসছিল। এরপর আমরা দেখি ওই ড্রাইভারটা হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছিল, আর কিমও ওর পেছন পেছন যাচ্ছিল। ড্রাইভার একসময় বেসমেন্টে চলে আসে। কিম পেছনে আসলে ড্রাইভার 4 ডিজিটের নাম্বার বারবার বলছিল, 0319। আর এরকমই নাম্বার চৈও দেখতে পেয়েছিল। এরপর আমরা ওই ড্রাইভারকে ডোমেন হিসেবে দেখতে পাই। নেক্সট সিন দেখি কিম একটা ট্রেনে ছিল, আর ও নোটিস করে যে ওর আকসু স্টেশনের ওই রিপোর্টসটা অনেক ভাইরাল হয়ে গেছে। এরপর ও দেখে যে স্টেশনের নিচ থেকে ওর পা ধরেছে একটা বাচ্চার স্পিরিট, আর ওর তখনই হঠাৎ ঘুম ভেঙে যায়। আসলে এটা একটা স্বপ্ন ছিল। এরপর ওর কলিগসরা ওকে কংগ্রাচুলেশন জানায়, আর রিয়েলমেই ওর এই রিপোর্টসটা অনেক ভাইরাল হয়ে গেছিলো, ওটাই লাখের মতো ক্লিকস এসেছিল। কিন্তু এখানে ওর বস ওকে তো ঝগড়া দেওয়া বন্ধই করে না, আর বলে তুমি যে ট্রেন ড্রাইভারের সাথে কথা বলেছো ওটা কোনো ড্রাইভারই ছিল না, আর তার তো আগেই মৃত্যু হয়ে গেছে। তখন সিসি ক্যামেরা দেখে যে ওখানে কিম একাই ছিল, আর ওখানে ও একাই কথা বলছিল, আর এর কারণ ছিল কারণ ড্রাইভার মারা গেছিল। ওই ড্রাইভারের বাড়ি তো ওই বেসমেন্টে আগে থেকেই ছিল, মানে কিম যার সাথে দেখা করেছে ওটা ওই ড্রাইভারের
স্পিরিট ছিল, এজন্য ও নিজেকে বিশ্বাস করতে পারে না। এরপর ও ডিসাইড করে ওই লেডির সাথে দেখা করবে যে ড্রাইভারের পাশে ছিল আর ইন্টারভিউ নেওয়ার আগেই চলে গেছিল। এরপর ওই লেডির সাথে দেখা করতে যায় যার নাম ডে। সে ওকে জানায় যে ওই ড্রাইভারটা ওখানে কুয়া খুঁজতে গেছিল, ওই কুয়াটা ওখানে আশেপাশে কোথাও হয়তো হবে। অ্যাকচুয়ালি ব্যাক স্টোরি এটা ছিল যে ওই স্টেশনের নিচেই একটা কুয়ো ছিল আর যেটার ভিতরে কিলার ওখানে অনেক বাচ্চাকে আটকে রেখেছিল, আর রাখার কারণে ওই বাচ্চারা ওখানে মারা যাওয়ার পর ওই বাচ্চারাই ওই স্টেশনে হন্ট করে। কিন্তু ওই কিলার কে আর এই নাম্বারগুলো কি এটা তো আমরা পরেই জানতে পারবো। এরপর আমরা দেখি কিম ইন্টারনেট থেকে ও সার্চ দিয়ে ওই কুয়োর ফটো বের করে আর ওটা ডেকে পাঠায়, আর ডে ওটা দেখার পর ওর কিছু মনে পড়ে। এরপর ও একটা ডায়েরি থেকে দেখে যেখানে অনেকগুলো ডিজিট ছিল আর সবগুলো 4 ডিজিটের ছিল। এরপর ও একটা ছবি দেখে যেখানে দুটো ছেলে মেয়ে ছিল আর সাথে একটা পুরুষ, আর যেটা স্টেশনের সামনে ছিল। এরপর ও কিছু স্বপ্ন দেখতে পায় যেটা ওর সাথে কানেক্ট ছিল। অন্যদিকে আমরা দেখি কিম চোই আর ওই ইয়ংয়ের সাথে সেই ড্রাইভারের লাশ দেখতে গেছিলো, আর এরপর ওই লাশ বের করার পর তখনই দেখে যে ওর গায়ে অনেক চিহ্ন যেটা নখের চিহ্ন ছিল। আর তখন ইয়ং জানায় যে এরকম অন্য লাশও আছে যাদের এরকম নখের চিহ্ন আছে। এটার মানে হলো ওই নাম্বারের ডিজিটগুলো আর ওই নখের চিহ্নগুলো এটাই মানে করে যে ওদের মৃত্যু হতে চলেছে। এখানে চই নোটিস করে যে ইয়ংয়ের গলায়ও ওই নখের চিহ্ন আর ওর উপরে একটা বাচ্চা বসে আছে, কিন্তু ও এটা রিভিল করে না। এরপর আমরা কিমকে দেখতে পাই। ওর আক্সু স্টেশনের রিপোর্ট অনেক ভাইরাল হয়ে গেছিলো আর ওটার উপর মিলিয়ন ক্লিকস আসছিল, আর এর কারণে ড্রব্যাক হয়ে যায়। তাই ওখানে যায় আর নকল নখের চিহ্ন বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, আর এটার কারণে স্পিডসেরও সুবিধা হয়ে যায়। একদিন ওখানে একটা মহিলা গেছিলো আর ও দেখে গলায় ওর নখের চিহ্ন, এটা ও ওয়াশরুমে মুছতে গেছিলো, কিন্তু ওখানেই একটা বাচ্চা ওর ওপর হামলা করে দেয়, আর এরকম হামলা করার পরেই ওখানেই ও মারা যায়। তখনই সং ওই স্পিডের শব্দ শুনে ওখানে যায় আর ওই স্পিডের সাথে ওর হামলা হয়ে যায়। এরপর সংকে ওই স্পিডটা মেরে দেয়, কারণ এর আগে সং তো ওই নাম্বারগুলো দেখে নিয়েছিল, আর ওর গলায়ও আমরা ওই নখের চিহ্ন দেখতে পাই, এজন্য ওর এখানে মৃত্যু হয়ে যায়। নেক্সটে কিম সংয়ের ফিন্ডরেলে যায়, চোয়ের সাথেও দেখা করে। চোই কিমকে বলে যে ওর কিছুক্ষণ আগে একটা ছোট বাচ্চা দেখেছিল যার কাপড়ের ওপর একটা নাম্বার ছিল আর ওর হাতে নখের চিহ্ন আছে, তার মানে ওর মৃত্যু অবধারিত। এরপর এর জন্য ও অনেক ভয় পায়, আর যখন ও রাতে ঘুমাচ্ছিল তখন ও স্বপ্ন দেখে ও ওই কুয়োটার ভিতরে রয়েছে আর ওখানে অনেক স্পিরিটস আছে, আর ও যখন ঘুম থেকে ওঠে তখন ও কিমকে এই কথাটা বলে, আর তখন ওরা দুজন বাঁচার জন্য ডের কাছে যায়। এ বলে ও ওই লোকটার বোন যাকে চই মুভির স্টার্টিংয়ে ও সাহায্য করতে চেয়েছিল, মানে বাঁচাতে চেয়েছিল, আর ও বলে ওর ভাই এজন্য মারা গেছে কারণ ও ওখানে কুয়া খুঁজতে গেছিল। ওরা অনেক খোঁজাখুঁজির পর ওর ভাইয়ের ভিডিও একটা দেখতে পায় যেখানে ওর ভাই খুঁজে পেয়েছিল বাচ্চাদের কঙ্কালও। এরপর ওরা ডিসিশন নেয় যে ওরা ওই কুয়োটা খুঁজে বের করবে। এরপর ওখান থেকে ওই কঙ্কালদের নিয়ে ফিন্ডরেল করে ওদের এই ডেথ ট্র্যাপ সবসময়ের জন্য বন্ধ করার জন্য, আর ওরা ওখানে চলে যায়। আর ওরা যখন ওখানে যাচ্ছিল চই বারবার ওই হন্ট শুনতে পায়, কিন্তু ওরা থামে না। এরপর ওরা একসময় ওই কুয়োটা পেয়ে যায় আর ওখানে বাচ্চাদের স্পিরিটস দেখতে পায় যেখানে অনেক বাচ্চা ছিল। কিম ওই বাচ্চাদের জানায় যে ও এই কাহিনী সবার সামনে নিয়ে আসবে। তখন ওই বাচ্চারা অনেক কাঁদতে থাকে আর চিৎকার করতে থাকে। এরপর আমরা দেখতে পাই ওই কঙ্কালগুলো ওখান থেকে বের করা হয়। ওরা ভাবে মৃত্যুর খেলা শেষ হয়ে গেছে, কিন্তু এটা কিমের জন্য একটুও ভালো হয় না। ওর আক্সু স্টেশনের ওই রিপোর্টটা নিচে পড়ে যায় এই বাচ্চাদের কঙ্কালের জন্য। এই কেসটা সলভ হয়ে গেছিলো, আর অবভিয়াসলি আনসলভ কেসের উপরেই ভিউজ বেশি আসে, আর এই কারণে বস ওর ওপর রেগে গিয়ে ওকে সাসপেন্ড করে দেয়। আসলে এখানে বসের ওর ওপর পার্সোনালি প্রবলেম ছিল, এজন্য বের করে দিয়েছে। আর এখানে কিমও কিছু বলতে পারে না, ও এখানে চুপ করে যায়। অন্যদিকে আমরা চইকে দেখতে পাই যে এখন ওই বাচ্চাদের হন্ট সিন দেখছিল আর ও দৌড়াতে থাকে, আর ও যখন দৌড়াচ্ছিল তখনই ও ইয়ংকে দেখতে পায় ওখানে, আর ও ইয়ংকে দেখতে গিয়ে দেখে যে ওর হাতে সেই নখের চিহ্ন নেই, তার মানে ও হয়তো কোনোভাবেই থেকে ওই অভিশাপটা সরিয়ে ফেলেছে। এজন্য ও দ্রুত ইয়ংয়ের কাছে যায় আর ওকে জিজ্ঞেস করে যে তুমি এটা কিভাবে করলে, কিন্তু ইয়ং ওকেই বলে না। এরপর ও সোজাসুধি ওর বাড়িতে চলে যায় আর ওখানেই ও জিজ্ঞেস করতে থাকে যে প্লিজ আমাকেও বলো,
এখানে এই সিন কেটে যাই। এরপর আমরা কিমকে দেখি যে বাড়িতে বসে টিভি দেখছিল। তখনই ওখানে ডে আসে আর ওকে সব থেকে বড় সত্যিটা বলে, বলে তোমরা যখন ওইখানে কঙ্কাল খুঁজতে গেছিলে তখনই ওর কাছে ইয়ং এসেছিল আর ওকে মারার ধমকি দিয়ে ওই 4 ডিজিটটা বলতে বলেছিল। আর 4 ডিজিট বলার কারণে ওর অভিশাপ এখন ডের ওপর চলে এসেছে আর ওর গলায়ও ওরকম নখের চিহ্ন আর ও সেই নাম্বারটা তো বলেই দিয়েছে। কিম জিজ্ঞেস করে যে তুমি কিভাবে জানো যে ওই অভিশাপ এরকমভাবে শিফট হয়। তখন ডে বলে যে আমার বাবা একজন তান্ত্রিক ছিল আর উনি এই বাচ্চাদের ওই কুয়োতে রেখেছিল আর আমিও ওখানেই ছিলাম। এরপর আমি আর আমার ভাই শতালো ভাই বোন ছিলাম, কিন্তু আমার ভাই রিকোয়েস্ট করেছিল আমাকে বাঁচানোর জন্য, এজন্য আমাকে আমার বাবা বাঁচিয়ে নেয়। এরপর ওখানে বাচ্চারা আমাকে বলেছিল উপরে গিয়ে আমাদেরকেও নিয়ে আসতে। আসলে ওই কিলারটা এই বাচ্চাদেরকে ওই 4 ডিজিট নাম্বার হিসেবেই আইডেন্টিফাই করতো, এজন্য প্রত্যেকটা স্পিরিটসের আলাদা আলাদা 4 ডিজিট নাম্বার ছিল। আর এজন্য আমি বলেছিলাম যে এই নাম্বারের কথা অবশ্যই মনে রাখবেন। আসলে ওই লোকটা একটা অরফানেজ চালাতো যেখানে বাচ্চাদের অর্গান বিক্রি করতো, মানে অর্গান পাচার করতো, আর ও ফেঁসে যাওয়ার ভয়ে ওদের সবাইকে ওখানেই আটকে দিয়েছিল আর এরপর ওই বাচ্চাদের মেরে দিয়েছিল। আর ডে আর ওর ভাই ভয়ের কারণে কিছু বলতে পারে না, কিন্তু আসলে ডে কোনোভাবেই ওদেরকে ধোঁকা দিয়েছিল, এই কারণে ওর সব কথা মনে পড়ে যায় আর ও প্রচুর ভেঙে পড়ে আর কাঁদতে থাকে। ও ওই বাচ্চাদের চিনে ফেলেছিল আর এটা শেষ করার একটাই উপায় যে যাদের উপরে ওই নখের চিহ্ন আর ওই নাম্বার দেখেছে তারা মারা গেলে এটা শেষ হয়ে যাবে। এরপর কিম ঘুমিয়েছিল, তখনই ওর কাছে চৈর ফোন আসে। চৈ বলে যে ওর নাম্বার ডিজিট চেঞ্জ করে ফেলেছে আর ওর নাম্বার বলে, আর সাথে সাথে কিম ওটা রিপিট করে আর এটা পুরো চৈর প্ল্যান ছিল। আর তখন কিমও এটা বুঝে নাই, তখন চৈর অভিশাপ কিমের উপর চলে এসেছে। আর আমরা দেখতে পাই যে কাল রাতের ঘটনা যেখানে চৈ আর ইয়ং কথা বলছিল। তখন ইয়ং চৈকে বলে তুমি ডিসাইড করো যে তোমার এই অভিশাপ তুমি কার উপরে দেবে আর তুমি যার উপরে দেবে না কেন, সাথে ওই লোকটার এই আকসু স্টেশনের ঘটনাও জানা লাগবে। আর তখন চৈ ডিসিশন নেয় যে ও কিমকে বলবে। এখন কিম বুঝে গেছিল যে ও এখন অভিশাপ্ত আর ওর হাতেও ওই রকম নখের চিহ্ন ছিল আর ও কিছুই বুঝতে পারছিল না যে ও কী করবে, এজন্য ও দ্রুত অফিসে চলে যায় আর ওখানে ওর বসকে বলে যে আপনি যদি আমার নাম্বার আমি যেটা বলবো এটা বলেন তাহলে আমি রিজাইন করে দিব। আর ওর বসের এই কথাটা আজব লাগে, ও তো এমনিতে মানতো না, কিন্তু ওর রিজাইনের কথা শুনে ওর বসও ওই নাম্বারটা রিপিট করে দেয়। আর এরপর কিম ওখান থেকে চলে যায় আর ওর বস ওই অভিশাপের কথাটাও জানতো। কিম যখন ওখান থেকে চলে আসছিল তখন ওর বস চিৎকার করতে থাকে কারণ সে বুঝে গেছিল যে এখন অভিশাপ তার ওপরে চলে এসেছে। আর এখানেই এই হ্যাপি এন্ডিংয়ের সাথে এই মুভিটির এন্ড হয়। তো বন্ধুরা, যদি মুভিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।